গণতন্ত্রের নামে লজ্জা। পুরো ভোটের খবর সংগ্রহ করতে গিয়ে রক্তাক্ত সাংবাদিক। জলপাইগুড়ি 1 নম্বর ওয়ার্ডের ইন্দিরা কলোনিতে সাংবাদিকদের ওপর আক্রমণ, ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় তাদের, ভেঙে ফেলা হয় ক্যামেরা, অথচ নির্বিকার প্রশাসন। ভোট গ্রহণ কেন্দ্রে বহিরাগত প্রবেশ করলে অশান্তি বাঁধে, ভোট গ্রহণ বন্ধ করে দিয়ে ছাপ্পা ভোট দিতে থাকে বহিরাগত দুষ্কৃতীরা। এ খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হতে হলো সাংবাদিকদের। পুলিশের সামনেই এই হামলা হওয়া সত্ত্বেও নির্বিকার প্রশাসন। একই সাথে পুরো ভোটের খবর সংগ্রহ করতে গিয়ে কাঁথিতেও আক্রান্ত সংবাদ মাধ্যম। পুরো ভোটে অশান্তি, ভোট লুটের খবর সংগ্রহ করতে গেলে সংবাদ মাধ্যমের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। চিত্র সাংবাদিকের হাত থেকে কেড়ে নেওয়া হয় ক্যামেরা, ভেঙে ফেলা হয় বুম, সাংবাদিকদের বেধড়ক মারধর করা হয়। পুলিশের সামনেই এই বর্বরোচিত আচরণে প্রশ্ন তুলছেন অনেকেই, কেন বারবার আক্রান্ত হচ্ছে সংবাদ মাধ্যম, কেনই বা মার খেতে হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে, যার কোনো উত্তর দেয়নি ডান বাম কোনো পক্ষই। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।